পাইয়া যা হার জিতনের খেলায়। মজুমদার বাড়ি থেকে ডাক পড়ছে, মন কয় তোমারে নিয়ে কিছু কইব। আর শোনো, বাবলাদের কথা জিগাইলে কি কমো? তাই খাতির কইরা বাড়িতে ডাইকা কথা না ধরে কইতাছি, জাতি কুল সব পরীক্ষা শেষ, এখন শুধু আসল আয়োজনটা বাকি। মায়েরা দেখতে কেমন রে? কথা কার কথা কন, আমাগো ইন্দুবালা? ওই তো বৈদ্যের বেটি। আগে দেখতে খুবই সুন্দর, বড়ই সুন্দর। ভালো, আমি তো আর দেখি নাই, তোরা দেখছস, সুন্দর বলে কইতাছস, তাহলে তো সুন্দরী। বাবলারও পছন্দ তাই না? আগে কথা পছন্দ। বাহ, চাইলে তো আর কিছু দেখার নাই, বাকি কথা বৈদ্যের লগে আমি কম, তুই খালি জানাবি। কি রে, পারবি না? আগে পারবো কথা। কিছু না শুনেই কস,
পারবো কর্তা। কি পারবি? কামটা কি শুনছস? ইন্দুবালা মজুমদার বাড়ির বউ হয়ে আসব, জিতেশ মজুমদারের বউ। কথা কথা এইটা আপনি কি কন? কথা আমার শেষ, কামটা তুই করবি। কেমনে করবি জানি না, যাই মাথায় কলম দিতে হইব, রাইতে আবার স্নান করা লাগবো। কথা বাবলাদা, সি সি সি, আমার বাবা হইয়া আমার ভালোবাসা মানুষের বিয়া করতেছে, আমি এখন কি করু? ইন্দু খারাও, তোমারে আমি কইছি না রাত বিরাতে গ্রামের মধ্যে একলা হাঁটা চলা করবা না? বিকাল থেকে মায়ের কথা অনেক মনে পড়তেছিল, তাই গুরুজি রাখাই গেছিলাম। তোমার মন খারাপ হলে আমারে কইবা, আমি তোমার নিয়ে যাবো। আর শোনো, জমিদার বাড়ির আশেপাশে এখন থেকে তুমি আর যাইবা না। কেন, কি হইছে? যা কইছি সেটাই করবা, তোমার ভালো লেগে আমি কই। সারা জীবন কি তুমি খালি আমার ভালোটাই দেখবা, তোমার নিজের কোনটা ভালো দেখবা না? বাবা নাই মা নাই, নিজের ভালো দিয়ে আমি কি করব? ঠিক আছে, আজ থেকে তুমি যেমনে চাইবা আমি হেমনে চলব। পেটে টান পড়লে বাড়িতে আসন লাগে কেন? সারা দিন মাঝে টোটো কইরা ঘুরে বেড়াও, তারা খাউন দেয় না? আইছে তো আপনার মাইয়া আইছে, যান তার এখন বুকে টাইনা লইয়া একলগে কান্দেন, যান। পারি না খালি একটা মাত্র মাইয়া, তাহলে কাইটে তোরে আমি গাঙ্গে বাসা দিতাম। ওই পর্যন্তই, লাই দিয়া দিয়া তারে মাথায় তুলছে, শেষে নামান কেমনে আমি সেইটাই দেখি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. Nen. Amar biyar shomoy obosho tokhon choto asilo, shei tokhon thekei didi tar polar lagi indure thik kore rakhche. Pola kintu dekhte shunte bhalo, usha lomba, amar khub pochondo, kintu ami didir koise আমার পছন্দের তো আর কাম হইব না, যার কন্যা তার পছন্দই আসল, আপনারও পছন্দ হইব। ভাগ্যিস দিদির পছন্দ হইছে, নাহলে কে আইতো এই মেয়ে বিয়া করতে? মেয়ে তো ঘরেই থাকে না, সংসার করব কি? ও ইন্দু বহো। কইবা কিছু? না মানে তুমি মজুমদার বাড়িতে গেছিলা না? হ গেছিলাম। কি কইল বড় কর্তা? ইন্দুবালা মজুমদার বাড়ির বউ হইয়া জিতেশ মজুমদারের বউ। বাবলাদা কয়নি কিছু? কইব না, ঘুমে মানুষ স্বপ্ন দেখে, জাগে গেলে না ফুরুত।
হলে রাজকুমারী আমি হব রাজকুমার, তুই হলে মেঘলা আকাশ আমি হব বৃষ্টিতা। ও তুই হলে রাজকুমারী আমি হব রাজকুমার, তুই হলে মেঘলা আকাশ আমি হব বৃষ্টিতা। জানা ভুলে যত পিছুটান গানা সুরে মিলনের গান, তোর মহলে কর না আমায় প্রেমিক সাজান। আমি হলে রাজকুমারী তুই হবি রাজকুমার, আমি হলে মেঘলা আকাশ তুই হবি বৃষ্টি তারা। আমি হলে রাজকুমারী তুই হবি রাজকুমার, আমি হলে মেঘলা আকাশ তুই হবি বৃষ্টি তারা। জানা ভুলে যত পিছুটান গানা সুরে মিলনের গান, তোকে পেলে সব হলে রাজকুমারী আমি হব রাজকুমার, তুই হলে মেঘলা আকাশ আমি হব বৃষ্টিতা। টানা টানা চোখেরই ভাষা পথে নামি রূপলি আশা, টানা টানা চোখেরই ভাষা পথে নামি রূপলি আশা। জানা ভুলে যত পিছুটান গানা সুরে মিলনের গান, তোর মহলে কর না আমায় প্রেমিক সাজান। আমি হলে রাজকুমারী তুই হবি রাজকুমার, আমি হলে মেঘলা আকাশ তুই হবি বৃষ্টিতা। তুই হলে রাজকুমারী আমি হব রাজকুমার, তুই হলে মেঘলা আকাশ আমি হব বৃষ্টিতা। যত সু তোকে পেলে সবই সুমধু, মনে মনে বাঁধি যত গান জানি প্রিয় তোরই অবদান। ও তিলে তিলে গড়ি যত সু তোকে পেলে সবই সুমধু। জানা বলে যত পিছুটান গানা সুরে ও তুই হলে রাজকুমারী আমি হব রাজকুমার, তুই হলে মেঘলা আকাশ আমি হব বৃষ্টিতা। ও তুই হলে রাজকুমারী আমি হব রাজকুমার, তুই হলে মেঘলা আকাশ আমি হব বৃষ্টিতা। জানা ভুলে যত পিছুটান গানা সুরে মিলনের গান, তোর মহলে কর না আমায় প্রেমিক সাজান। আমি হলে রাজকুমারী তুই হবি রাজকুমার, আমি হলে মেঘলা আকাশ তুই হবি বৃষ্টি তারা। ও তুই হলে রাজকুমারী আমি হব রাজকুমার, তুই হলে মেঘলা আকাশ আমি হব বৃষ্টিতা। জানা ভুলে যত পিছুটান গানা শুনে মিলনের গান, তোকে পেলে সব জারি হবে অবশ্য।
হিন্দুবালা আমি কি করুম, আমি তো আমার বাবার অবাধ্য হইতে পারুম না, কি করুম আমি? বৈদ্যনাথের বেটি তুই তাইলে বৈদ্যের বেটি। বাবলাদা কি আছে? বাবলা বাবলা কি ঘুম থেকে উঠছে কিরে শুক্লা? মনে হয় ঘুম থেকে উঠে না, আরামের শরীর তো খায় বাবার হোটেলে, সংসারের ভাও বোঝে না। নাইমা আসো, তোমার লগে কথা আছে। কি হইলো, নাম তো শোনা কে? মন্টু দা যা বললো সব কি ঠিক? কথা বলো না কেন, আমি তোমার মুখ থেকে কথাটা শুনতে আইছি। কি হইলো, কথা কও না কেন? এতদিন যা কইছো সবই কি মিছা কথা? আমি যা ভাবছি যা শুনছি সবই কি স্বপ্ন? বাবলা ঘরে যা। এই শুক্লা, মায়েরে ঘরে বইতে দে। জামাই বাবু এসে বলছি। এই দাদা কি করো, উঠো উঠো দাঁড়াও। তুমি আসতে বলছো আর তোমার কথা কি না মেনে পারি? তুমি তোমার দিদির নিয়ে আসতে বলছো, আমি তো পুরো গোষ্ঠী শুদ্ধ নিয়েছি। কিরে বৈদ্য কই? বাড়িত নাই, গদিত গেছে। কে বাড়িত নাই? কে তুই বলো নে, আমরা আসবো। কালী পদ আসবে? না 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 না, এটা তো অপমান, ঘোর অপমান। থামেন জামাই বাবু, যে জোরে আপনি সিকুর ধরছেন আমার তো মনে হয় উনি গদিত বসে আপনার সিকুর শুনতে পাইতেছে। আপনারা ঘরে এসে বসেন, আমি ইন্দুর বাপরে ফোন দিতাছি, আসেন। কি বমু, এই দা ঘরে দা না, চল। মন্টু মন্টু আগে কাকা শোন, ওই জলপান শেষ করা বাজারলা বাড়ি যাস, তোর কাকির গাতে রাইব। ওই যা করছো মনে হয়। শোনো, ওই আমি মন্টুরে দিয়া বাজার পাঠাই দিতেছি, আমার হাতে দেরি হইব। আচ্ছা রাখি। হ্যাঁ মন্টু। হ্যাঁ কাকা। হ্যাঁ ধর চা, বাজার লয়ে যা। ভালো দেখে বাজার করিস, দামি কুটুম কিন্তু। সালান ভাঙ্গা খাই আর ভাবের শেষ নাই। কিটা ডাবের জল জামাই বাবু? গাছের ডাব। হ্যাঁ আমরা তো তার ভাষা বুঝি না, বোঝে খালি মিনতি মিনতি। কইলো দাদা তো গাইতে চলবো না, টড়ায় এই কথা শুই না। তোমার দিদি আসলে ঘুমটা তুইলা নিজে বউ সাথে বুঝাইলো যে নাও চলো তোমার বিয়া করামু আর তোমার বউ আনতে যামু। ভগবান তখন কিরম সুসুর করে গাইতে যায় বসলো। কাকি, ও কাকি, এই যে নেনকো কাকি, কাকায় বাজার দিয়া পাঠাইলো বাড়িত বলে অতি যাইছে। কি গো এটা কে? টাইনের দোকানে কাম করে। ও চাকর।
চাকর বাকর সদা বাড়ি রাঙি না ঢুকে কেমনে? এটা তো কোনো নিয়ম হলো না। জামাই বাবু, আর এই যে আমার বড় দিদি। নমস্কার। হাই ভগবান, তুই মাছ আনছস কা? জামাই বাবু তো মাছ মাংস কিচ্ছু খায় না, শুধু নিরামিষ খায়। তোর কাকা জানে না? জানতে পারে, কিন্তু আমারও তো কিছু কয় নাই। টাকা দিয়া কইছে যে বাজার করে নিয়ে যা, নিয়ে আইছি। কে কি খায় কি না খায় সেটা আমি কেমনে কমু? ওই তো, তুমি কেমনে জানবে? আরে ছেলে, জানতে হয়, না জানলে জিজ্ঞেস করে নিতে হয়। আরে কর্তারে না জিজ্ঞেস করে কাম করবা কেন? তুমি তো আর এবারে কর্তা না। আগে না চাকর মন্টু, যা তো যা দোকানে গিয়ে তোর কাকারে পাঠিয়ে দিয়ে যা তো, যা না যা। কাকি ইন্দু বাড়িত নাই? না, তাই না, তো বাড়িত নাই, হাওয়া খাইতে বাইর হইছে। সেই দুঃখের পেছালি তো পারতাছি। জামাই বাবু বিয়ার সম্বন্ধ নিয়ে আসছে। যার বিয়ার এত আয়োজন, সে বিয়ার কন্যা কই? দেখ গিয়া পুকুর পারে জলে ডুববা মরতে গেছে কিনা। ইন্দুর বিয়ার সম্বন্ধ নিয়ে আইছে? হ, যা যা তো যা। বাবলা, কিছু বলবা? জি আজ্ঞে মাসি। মাসি তুমি তো সবকিছু জানো, তুমি শুধু একটু দেখো না সবকিছু। আচ্ছা, তুমি কিছু ভাইবো না, আমি সব দেখতাছি, তুমি অহন যাও। বলবা কিছু? আজ্ঞা হইলে বলি। এত ভরং না করা বলো। আপনি মজুমদার বাড়ির কর্তা, অকারণে যে কারণে যে কোনো শাস্তি দিতে পারেন, মাজায় দড়ি দিয়া বাইন্ধা আনতে পারেন। তয় বৈদ্য আপনার আবাধ্য হয় কেমনে? মাইয়াটা বড়ই দুঃখী, মাও নাই বাপও নাই কওয়া যায়। সেটা তুমি যেমন জানো আমিও জানি। সৎমায়ের লাঞ্ছনায় বাচ্চা আছে, সেইটা জানি বইলেই তো তার দায়িত্ব আমি নিতে চাইতেছি। এই বাড়িতে সে রানীর মর্যাদায় থাকব, কোন রকমের অসম্মান হইব না। কিন্তু 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 কি? আমি আপনার হ্যারেমের দাসী, সত্যটা কই কেমনে? না না কও, সত্যটা কও। আপনি তার যোগ্য না, আপনি বিয়াইত্তা মানুষ, ঘরে আপনার ব্যারেম্মা বউ, পোলাই যারে বিয়া করবো বললে আপনারে জানাইছে, আপনি তারে বিয়া করতে চান কেমনে? কোন বুঝে? ব্যাস চুপ, একটা কথা কবি না। কেন কমু না, শুনতে চাইছেন শুনেন। খাসায় বান্দা পাখির লগে কখনো পীড়িত হয় না, জোর কইরা বান্দা ঘরে কখনো ঘর কয় না। উড়াল পঙ্খী কুটা কুড়াইয়া যে ঘর বাঁধে তারেই কয় ঘর। ও হরি, এসব কথা আমি কারে কই? আপনি তো সেই বুঝের মানুষ না, সারা জীবন মানুষ কান্দাইয়া সুখ কুড়াইছেন, আপনার এইসব কথা কই কে? কথা শেষ হয়ে থাকলে তুই আমার সামনে থেকে যা। সি 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 সি, শেষ বয়সে আইয়া আপনার বোধ বুদ্ধি সব লোপ পাইছে। ছি 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 ছি, অত ছি ছি করো না, আমি একটা মানুষ, আজ 17 বছর ধরে এই মরা পালতেছি, নিজের সুখ আল্লাদ কিছুই দেখি নাই। কেন আমার কি ভালোবাসা নিয়ে বাঁচতে ইচ্ছা করে না? একটু ভালো থাকতে ইচ্ছা করে না? কি হলো, কি কামে আইসো?
চিতার আগুনে শীত পোয়াবা না মানে ইন্দু না এই নামে তুমি আমার ডাকবা না খবরদার পাপ হইব পাপ মহা পাপ হইব তাইলে যে নরকেও আমার জায়গা হইব না তুমি আমার মা বইলা ডাকবা তাই না ওই বুড়াটার লগে ঘরে ঢুকে আমি দোয়ার দিব কেন দাদা তোমার কি শরম করব না কি হলো কথা কও নাকি কথা কও কিকুম কিকুবা তুমি জানো না তাহলে এতদিন তুমি আমার কেন স্বপ্ন দেখাইছো কেন মিথ্যা আশ্বাস দিছো ওই বাড়ির নিয়ম কারণ তুমি জানো না আমার তো এত কিছু জানি না কাম নাই আমি খালি তোমারই জানছি আমি তোমার মুখ থেকে শুনতে চাইতাছি মন্টু দা যা কইছে তা কি ঠিক আমি একটা কথা জিজ্ঞেসছি কথাটা কি ঠিক ঠিক না ঠিক না একদমই ঠিক না তুমি এটা কইতে পারো না পারি আমি কইতে পারি কি হ্যাঁ কইতে পারি আমি তুমি চিনো না ওই মানুষটারে আমি চিনি ওই মানুষের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস আমার নাই কোন সাহসে গিয়ে আমি তার সামনে খারাপ কও কেন যে সাহসে তুমি আমার বুকে লয়ে আদর করছো সেই সাহস লয়ে বড় কর্তার সামনে যায় কইবা কইবা তুমি ইন্দুরে না পারি না আমি সে সাহস আমার নাই তুমি জানো না মায়ের মুখটা দেখলে আমি সব কষ্ট ভুলে যাই বুদ্ধি হওয়ার পর থেকে তারে দেখছি অন্যের দয়া পাইছে আছে সারাক্ষণ আমি তার আশেপাশে থাকছি সেন তার কোনো অযত্ন অবহেলা না হয় বাবার অবাধ্য হওয়ার পরিণাম কি সেটা আমি জানি তুমি জানো না তাহলে অগ্নি সইয়া যে শপথ তুমি করছো তা কি মিথ্যা আমি কার সাহসে এত দূর আগাইছি না না তুমি এটা কইতে পারো না আমার এখন কি হইব কি হইব আমার আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক করাটা নিরাপদ জাত পাতের ঝামেলা নাই কুষ্টি গণনার চক্কর নাই সম্বন্ধে কোনো ফাঁক ফকরি নাই এই জন্যে মনে করো যে প্রস্তাবটা নিয়ে আসা ছেলে আমার বুদ্ধিতে সামান্য খাটো তাতে কি ছেলে আমার সামান্য তোতলা তারে তো বোবা কওয়া যায় না কথা কইতে পারে না ঠিক তাই বোঝাইলে বোঝে আরে বোবার এত কানে শুনে না আমার বলে কানে শুনে আরে কষ্ট করে একবার ভাওটা বুঝে নিলেই আর কোনো সমস্যা নেই আরে তোমার দিদি না করলে তো আমি জানতামই না বুঝতামই না সে কইল বৈদ্যনাথের মেয়ের সাথে নাকি আমার কার্তিকের ভালো মানাইব তারপর আর কি জ্যোৎস্নার লগে কথা কইলাম জ্যোৎস্না গুলো চলে আসেন আর আমিও সব গুছে চলে আসলাম ঠাকুর চাইলে পুত্র বধূ লগে নিয়েই বাড়ি ফিরবো এখন খালি পঞ্জিকা দেখা লগ্ন তিথি নির্ধারণ করার কাম আমার একটু ভাবতে দেন দাদা আরে দূর ভাবতে গেলেই তো সময় নাস অত সময় তো আমার নাই শুভস্য শীঘ্র আহো বাবা দাদা হের বরে দেখবো তা তো দেখবই বাবলা বাবলা এইটুকু সাহস যদি তোমার বুকে না থাকে তাইলে খামাখা মায়াডার স্বপ্ন দেখাইছো কেন চণ্ডীদাসের কিচ্ছা তুমি শোনো নাই লাইলি মজনুর গল্প কি তোমার জানা নাই সত্যিকারের পীড়িতে মানুষের ডর ভয় কিচ্ছু থাকে না ভালোবাসার মেলা শক্তি তারে খালি জাগাইতে হয় আমার পীড়িতে কোনো খাদ নাই মাসি তুমি বিশ্বাস করো বিশ্বাস করো আমার নিজের লয়ে কোনো ডর নাই
ডর খালি আমার মায়েরই নিয়া। কিচ্ছু হইব না, তোমার শুক্লা মাসে এখনো মইরা যায় নাই। দিদির ভাবনা তুমি আমার উপরে ছাইড়া দাও, তবু সর্বনাশ ঠেকাও, মাইয়া ডারে সর্বনাশের হাত থেকে বাঁচাও। শুক্লা, শুক্লা, আমি গেলাম, সময়ের কাম সময় করতে হইব, আমি যাই। শুক্লা, বাবলা, তোমার কি মনে হয় যে আমি তোমার সঙ্গে যুদ্ধে নেমেছি? না 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 না, এটা কোনো যুদ্ধ নয়, এটা সংসারের হিসাব। তলা নাই ফুটা, কিন্তু জমিদারি ঠাট পাটিয়ে চলতে হবে। দেখো না, কই এত বড় হইছ, কোনদিন এক ছটাকও তুমি অভাব দেখছো? দেখতে দেই না। কেন দেই নেই? কারণ তোমারে, তোমার মায়েরে আমি আমি অনেক ভালোবাসি। তুমি আমার একমাত্র সন্তান, এটা তোমার পাওনা। আর তোমার মা, তার কি কখনো অযত্ন হইছে? হয় নাই, আমার সাধ্য মতো তার আমি আগলা রাখছি। আইজো, ওই মায়েরে বিয়া করার কথা আমি ভাবতাম না, কেন ভাবতাছি সেইটা আমি তোমারে বলবো না। তুমি শুক্লারে নিয়া দল বানাইছো সেটা আমি জানি, বানা। তবে খালি মনে রাখো, আমি যা করতেছি তোমার ভালোর জন্য করতেছি। খাওন দিছি, আসেন, যাও ঘরে যাও। মজুমদার বাড়িতে সরকার ঢোকে কেমনে? ব্রাহ্মণের ঘরে নমসূত্র। রাইতে ঘুমাও, সকালে ঘুম ভাঙলে বিবেচনা করে দেখো আমার কথাটা। কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে, কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে, ছোটে মন মনের পানে, ছোটে মন মনের পানে, তুচ্ছ করে ভয় পীরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়, পীরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়, কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে, কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে, ছোটে মন মনের পানে, ছোটে মন মনের পানে, তুচ্ছ করে ভয় পীরিতি ঘোর সাধনা হালকা বিষয় ন, পীরিতি ঘোর সাধনা সস্তা বিষয়। ইন্দু, কি ব্যাপার এত রাইতে? তুমি বাড়িতে ভাল লাগতেছিল না, ঘুম আসতেছিল না, তাই ভাবলাম যে তোমার একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি গাছতলায় যাও, আমি আইতাছি। আচ্ছা। কি ঘুমাহে নাকি? জানি না, মনে হইল তোমার একটু দেখে আসি। এই যে দেখো আমি কত সুন্দর, তুমি চাইলে না আমার স্বপ্ন দেখাইতে পারো, আবার জায়গায় উঠা ভাগেও যাইতে পারো। মানুষ যা চায় তার সব কি পায়? মজুমদার বাড়ির বড় কর্তা, তারে তুমি ফিরাই দিও না, একটু বয়স বেশি, তাতে কি? সুখটা হইল আসল কথা,
একবার চিন্তা করে দেখো, চার সাইডটা বান্দি থাকবো তোমার, তুমি থাকবা পালঙ্কের উপরে শুইয়া, পায়ের কাছে গড়াগড়ি যাইব হীরা রত্ন জহরত, ঘরে বাইরে প্রণাম। আর ওই যে বুইরা মজুমদার, সে তো থাকবো তোমার আসলে বান্দা। আর বিধাতা সবাই রে ভালোবাসার পরিপূর্ণতা দেয় না। আমি জানি বাবলাদা তোমার। থামো, এত কথা তোমার কে জানতে চাইছে? যাও পালে বাজার থেকে এক শেষে এনডি নেনা দাও, খায়া বোনা যাই, তাহলে না সব লেটা সুইকা যায়।
বস্তাগুলা ওইখানে গুছায় রাখ। কি হইল, সকাল সকাল বাজার করে আই নাকি দোকানেই পাচার পাচাবেন নাকি, বাড়ি নিয়ে যাবেন না? না রে মন্টু, ভাবছিলাম যে আজকে বাজার লো আমি বাড়িতে যাবো, তাই না? থাক তুই যা, আর শোন তোর কাকিরে কোষ আমার এতে দেরি হইব। শোনেন কাকা, ঝামেলা থেকে যত দূরে সরে থাকবেন ঝামেলা ততই বাড়ব, ঘর বাড়ি সংসার থুয়া পলাবেন কই? এই বাজার গুলা দে কাকা, আমি তাহলে বাজার গুলা বাড়ি দিয়ে আসি। যা। সাহস কিন্তু কেউ কাউরে ধার দেয় না, ওইটা নিজেরটা নিজে। আমি যাই কাকা। এত সহজে কাবু হয়ে যাইব এইটা কইলাম ভাবি নাই। আপনি কইলাম মন্ত্র জানেন জামাই বাবু? তাতে একটু জানি, কোন সর্পরে কোন মন্ত্র দিয়া বশ করা লাগে সেটা না জানলে তো আর সুদে টাকা কাটায় লাভ করা যায় না। এই বাড়িতে আমি পয়লা আসি কবে, 5 বছর হবে তোমার বিয়ের সময়, তখন কিন্তু সরাসরি এই স্বামী বাড়িতে উঠি নাই, আগে তো পাত্রের খোঁজ খবর নেওয়া দরকার। এই এলাকার বাজারের দিকে রওনা দিলাম প্রথম, কাউরে চিনি না জানি না। পরে দেখি একটা ওষুধের দোকান, সে ছিল গ্রাম্য ডাক্তার, নাম হলো গিয়া সাধন কুণ্ড। পাত্রের তো আমার সব বিষয়ে জানা দরকার, তাই আমি তাহলে ভাও করলাম যে দাদা আপনিও কুণ্ড আমিও কুণ্ড, আমরা কিন্তু একই জাতের লোক। এই আপনি আবার কুণ্ড হইলেন কোন সময়? দূর দূরি দিদি, কথার মধ্যে কথা কইও না তো, মানুষে ভাও করণের লাগিয়া কত রঙ্গ করা লাগে। আপনি কোন তো জামাই বাবু কোন? বৈদ্যর নাকি একটা মাই আছে, বয়স 13 বছর, তারপরে 3 বছর কেটে গেল, তার বউ আবার পুয়াতি, বৈদ্যও খুশি ছেলে হবে, কিন্তু সমস্যা ছিল বৈদ্য নাকি একটু রক্সটা ছিল, কি জানি কি একটা ঝামেলার মধ্যে রাগারাগির ছোটে দিছে একটা লাত্তি গিয়া পড়ছে পেটে, তারপর তো বলি নিয়ে টানাটানি নিয়ে গেছে ডাক্তারের কাছে। বাচ্চা মরার সাথে সাথে বাচ্চার মাও মরে গেছে গা, এখন গ্রামের মানুষরা জানাইছে আরে বউ নাকি এতদিন অসুস্থ ছিল তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে, আসলে তার বউ অসুস্থ ছিল না, ও মাইরা ফেলাইছে। তারে বললাম যে দাদা বিয়া শাদির ব্যাপার, আমার একটা শালি আছে তার একবার বিয়ে হয়েছিল, পরে তার বিয়ে ভেঙে গেছে, আমরা তো আকাশ থেকে পড়ছি, ঘটনা কি কি কারণে তার বিয়ে ভাঙলো, পরে শুনলাম যে দোস্ত আমার শালি দিয়েছিল, তার আসলে কোনো সন্তান হতো না, সে একটা বাজার মেয়ে ছিল। এখন দেখেন আপনার এই বয়সে তো একটা মহিলাও লাগে দেখাশোনা করার জন্য, আমার বইনটারে যদি আপনি গ্রহণ করেন তা আপনার জন্য একটা ভালো হইলো, আমার ঘরের থেকেও একটা ঝামেলা কমলো। তখন কয় কি জানো, ঠিক আছে আমি একটু ভাইবা নেই, আসলে কি ওই আপনার সম্বন্ধে সাধন ডাক্তারের সাথে আমার বিস্তর আলাপ আলোচনা হয়েছে। বাস পাত্র রাজি, তোমারও বিবাহের কাজ সম্পূর্ণ। তারে আপনি পেছে ফেলে রাজি করছেন, বাড়িতে তো অতিথি, তোর কাকার তো জল দিয়ে অনুষ্ঠিত ছিল। কাকি একটা কথা। কি কথাটা? কেমনে কই বুঝতাছি না। তাইলে আর কি, তোমার একটা চেয়ার এনে দিই,
পায়ের উপর পা দিলা আরামসে বুয়ে কও আগে তা না তাইলে আগে এই সারা কি কথা কইলে ক তাহলে বাড়িতে বাড়ি যা যা আমনের বোন পুতের লগে ইন্দুবালার বিয়া হইব না কি এই সারা কি কইলি তুই কি কইলি কি কইলি তুই আবার ক ক আমি তো সিকুর পারে কইলাম আপনি শুনেন নাই না শুনি নাই ক ক আবার ক ক ক আবার ক আমি কইছি আপনার পোলার লগে আমার ইন্দু আমোগ ইন্দুবালার বিয়া হইব না কি রে এই কথা কর তুই কে কে রে তুই আমি এই বাড়ির চাকর এই পরিচয় আপনি আমারে চেনেন আমার বুঝে যা খাটছে আমি তাই কইছি বাকি টাকা কার বিবেচনা কত বড় সাহস আমার জায়গায় আমি কে আমি কে সেটা তারা জানাইতাম খালি ওই বাড়ির মুখ চাইয়া আমি তারে কিছু জানাই নাই আমি তারে কিছু কই নাই কি হয়েছে রে কার লগে মারামারি করছো সবার হ হ কাকা আমি তো খালি মানুষের লগে মারামারি করি তাই না আমার তো আর কোনো কাম নাই বাবা রে সেইতে আছো শোনা না না সেতি নাই সেতি নাই এই মন্ডুকুন্ড একবার সেইতে গেলে কি হয় সেটা কিন্তু আপনি জানেন আরে হইছে কি সেটা কবি তো কারোর লগে কিছু হয় নাই আমি খালি আমার কথা স্পষ্ট করে জানান দিয়ে আইছি কারে কি জানান দিছস আপনাকে অতিথি রে সিক্কুর পেরা কই আইছি এই বিয়া হইব না ইন্দুবালারে আমরা একটা পাগলের লগে বিয়া দিমু না হে ভগবান তুই এটা কি করছস তুই কেন এসবের মধ্যে কথা কইতে গেলি শুনেন কাকা আমার বুঝে যা হইছে আমি তাই কইছি বাকিটা আপনার বিবেচনা কিন্তু আপনি কেন যে মুখ খুলে কিছু কইতাছেন না সেটাই আমার বুঝে আসে না শুনেন কাকা যেটা ন্যায্য সেটা আমি কমই কমু যতই আমার চাকর কোক চাকর হ বলি মা তোর চরণ ধরে নুনি চুরি আর করব না মাগো নুনি চুরি আর করব না মারে মারি সিনেমা মারে মারি সিনেমা কিছু না আমার কি কওয়া যায় না আমি তো চাকর চাকরের সব কথা মনিব শুনবো কেন মনিবের মেয়েও আমার কাছে মনিব তোমার চাকর বললো কে চাকরের তো চাকরি কইব রাজা বাদশা কইব গুরু তুমি আমারে মন্ত্র দাও আমি যেন তারা শুইতে পারি মন্টু দা তুমি আমার মাথায় একটু হাতটা রাখবা কেন রাখো না গুরুয়া মারে কি রাখবেন করে চ
থাকবো না মনে করো যে এই কলিপদ সাহা তোম ফলাইয়া সিক্কুর পাড়া কত লোকের কলায় পাড়া দিয়া সিক্কুর বন্ধ করে দিছে। জাতি সাপের ওঝা আমি, আর ধরা সাপে আমার সামনে ফোনা তুলতে চায়। ঠাকুর ও ঠাকুর, কিসের মধ্যে ফেলাইলা? এই দিন দেখার আগে কেন তুমি জমের সাথে দেখা করিলা না? পোলাটার নাম কি রে জোসনা? মন্টু। মন্টু? খালি মন্টু, আগে বেশি কিছু নাই? আছে, কুণ্ড। মন্টু কুণ্ড। মন্টু কুণ্ড, তোরে আমি খাইছি রে, তোর গুণ্ড আমি পাড়া দিয়া বের করমু। বন্ধু আইছস? কিরে তোর কি মন খারাপ? নে খা, খা, সব দুঃখ উড়া যাইব, খা। আমি তারি খাই না। আরে একটু খা, খাইলে ভালো লাগবে। কইতাছি তো খা, মন খারাপ থাকলে এটা খাইতে হয়, তাইলে মন খারাপ সব উড়া যায়। প্রথম প্রথম তো এরকম একটু হবে, খা খা। শোন মন্টু, আমি হইলাম তোর বন্ধু। বন্ধু কার হয় জানোস? যে বন্ধু মনের কথা বুঝতে পারে সেই হলো প্রাণের বন্ধু। মুখ ফুইটা কিছু কইতে হয় না। আমি জানি তোর কি হইছে। তুই ইন্দুরে ভালোবাসিস না? অনেক ভালোবাসিস। যার সাল নাই সুলা নাই তার আবার ভালোবাসা। শোন মন্টু, ভালোবাসার শক্তি এতটাই প্রখর যে একদিন না একদিন ঠিকই মিলন হবেই। মন খারাপ করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে, খা। ওরে আমি শূন্য, তুমি রে শূন্য, শূন্যে ভালোবাসা, শূন্যের মাঝে পইরায় আমা ভাঙলো সাধের বাসা। ও শূন্য দিয়া শূন্য করা, শূন্য শূন্য বা শূন্যের মাঝে পইরায় আমা হইছে সর্বনাশ।
ইন্দু বাবা কি রে মা এত রাতে কই যাস শ্মশানে যাই বাবা কি মা আমারে ডাকতেছে কি কস হ্যাঁ বাবা মা আমারে খুব আদর করবো বুকের মধ্যে জড়ায় রাখবো আর কোনোদিনও কষ্ট দিব না আমারে মা গো তুই কি আমার উপরে রাগ করছস না বাবা তোমার উপর আমার কোনো রাগ নাই এটা আমার অদৃষ্ট তোমার তো সব আছে বাবা আমার তো কেউ নাই হ্যাঁ ঠিক বাবা বাবা হরি হরি রাম রাম হরি হরি রাম ঠাকুর ঠাকুর কি আমার ঘুম বাড়ালি কেন আমার ঘুম পড়া হয়েছে আবার নিজে বাঁচলে বাপের নাম বলে গেছে কাশিরাম হারাম চাতা দিকাই কান্দ গো কন্যা বুকের মধ্যে কান্দন না থাকলে বিচ্ছেদি গাইবা কেমনে কান্দ কান্দনের সে সুখের কিছু কি আছে এই সংসারে নাই কান্দ তুমি আমারে মন্ত্র দাও গুরু আমার লাগে সুর ধর প্রাণে বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে গুরু না ভোজি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে বিপল হইল মোর মানব জন বিপল হইল মোর মানব জন আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে মন্টু 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 রে আগে কাকা এদিকে বয় কোন মজুমদার বাড়ি যাস না কে না জমিদার বাড়ি তো সবাই যাওয়া সাহস পায় না ডরায় তাই কইলাম আর কি আমি কাউরে ডরাই না যাবি নাকি একবার কই জমিদার বাড়ি বাবলার একটু ডাইকে আনতে কে বাবলার লগে কি ওর লগে একটা জরুরি কথা আছে কাকা আপনি বাবলার লগে কথা কইবেন
তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে ত্যাজ্য করব এমন ভাবনা আমি ভাবতে চাই না। সন্তান হয়ে বাবা মার মনে কষ্ট দেওয়াটা ভালো না, নিশ্চয়ই কথাটা তুমি জানো। আমার সিদ্ধান্ত ফাইনাল, তুমি এইখানে থাকলে ঝামেলা বাড়বে, চলে যাও। না, মায়ের রেখে আমি কোনো হানে যাব না। আমি চলে গেলে ওই মানুষটা বাঁচব না। বাঁচবে না কে কইছে? বাঁচবে বাঁচবে, লাগলে আরো দুইটা বান্দি আইনা তোমার মায়ের সেবা যত্নের জন্য রাখবো, সেই দিঘা রাখবো। আমি কুমিল্লা যাব না, এই কথাটা আমি আপনার আগেও কইছি, এখনো কইতেছি, আমি যাব না। শাবাশ। মজুমদার বাড়ির ভাষা তাইলে শিখা ফালাইছো, ভালো, আমি খুব খুশি হয়েছি। এইটা তো জমিদারি ভাষা, কিন্তু সময়ের আগে তুমি কথাটা কয়ে ফেলেছো বাবা। আমি মরার আগে তুমি এই বাড়ির কর্তা না, এটা কর্তা গো ভাষা। শরীকে না, তোমার সাহস দেখা আমার হাসি আসতেছে। পরিণামটা ভাইবা কইছো না আন্দাজি কয়ে ফেলেছো? আমি এখন যাব। সে আমার মুখের উপর জবাব দিয়ে চলে গেল। এত বড় সাহসী সম্রাট, মনে করো যে আচ্ছা তোমারও কই বুদ্ধ, এটাই যদি তোমার মনের কথা হয় তা তুমি নিজের মুখেই কইতা। আরে অতিথি হলো কি ভগবান, তারে তুমি এভাবে অপমান করতে পারো না। না দাদা, আমি দিব্যি করে কই, মন্টু যা কইছে এটা তার নিজের কথা, আমার কথা না। তাইলে তোমার কথাটা কি আগে কই যে তোমার সিদ্ধান্তটা কি? আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। উত্তম কথা, তাহলে ডাকো তোমার মায়ারে, এখনই তারা জানায় দাও আমাদের সিদ্ধান্ত। আগে দাদা মানে? না 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 না, কোনো মানে টেনে নাই, যা কও আজকেই কও, এক্ষুনি আজকেই ফাইনাল হইব। মাইন্দু একটু এদিকে আসো তো মা। আগে মিশু মশাই। শোনো মা, আমরা সবাই মিলে তোমার বিয়ের দিনক্ষণ ঠিক করছি, এই মাসে সুন্দর তিথি আছে একটা, অমাবস্যার পরে শুক্লপক্ষের দ্বিতীয়া, মনে করো যে সেই দিনই আমরা তোমার শুভ কাজটা। আরে এই বদ্ধ তুমি কও না। আমি আর কি কম, আপনি তো মিনতি মা, পাত্র তো মনে হয় তুমি দেখো নাই, কি দেখছো মিনতি? কার্তিক নিয়ে আয় তো। আসতেছি বাবা। শোনো মা, এখনো একটু তোতলামি স্বভাব আছে, মনে করো যে বিয়া হয়ে গেলে আর ওই স্বভাব থাকবে না, একদম ঠিক হয়ে যাবে। নাও যাও মা, তুমি তোমার ঘরে যাও, এখন আমরা গুরুজনরা কথা কমো। কান্দিস না মা, আমি একটা বুদ্ধি বের করছি, মন্টুরে দিয়ে বাবলারে ডাইকে পাঠাইছি। এই বুদ্ধিতে যদি কাম হয় তাহলে তুই নরকের আগুন থেকে বাইসে গেলি রে মা। কেমনে জানি না, শুধু বাবলা যদি রাজি থাকে তাইলে। তাইলে কি? না না,
তোর এখন আমি কিছুই কমু না। বাবলা রাজি থাকলে সে তোরে সামনে সামনে কইব, তুই সামনে সামনে চলবি। আমারে আবার পাপের প্রায়শ্চিত্ত করতে দে মা। কি হলো বৌদ্ধ, মায়ার লগের কত কথা কবা, বাইরাও। কি মায়ার সাথে কথাবার্তা শেষ? মনে করো যে আমি কোন ওইসব পন্টন মানে যৌতুক ভৌতুকে বিশ্বাস করি না, তবে বিবাহের বাজার খরচ যদি দিতে চাও সেইটা নেওয়া যেতে পারে। হরি হরি অন্ধার করি, হরি হরি অন্ধার করি, রাধার প্রেমে কৃষ্ণ পাগল রে, রাধার প্রেমে কৃষ্ণ পাগল রে। আমি যে তাড়ি খেয়ে পাঠার পাশে শুয়েছিলাম এইটা গ্রামের মায়েরা জানলো কেমনে? সত্যি কথা কইছি, তোরে সত্যি কথা কাকা, কাকা বাবলা আইছে। বাবলা আইছে? কাকা নমস্কার। নমস্কার মন্টু। আগে তুই বাজার করে বাড়িতে যা, যা আগে কাকা। আসো বসো বাবা। কেমন আছো বাবা? ভালো। চা খাইবে নাকি একটু? আগে না। মানে তোমার যে কারণে খবরটা পাঠাইছিলাম কেমনে যে কথাটা কই। আচ্ছা ওই তুমি তো মানে আগে না মানে ইন্দু, ইন্দুওয়ালা আমার মেয়েটা। তুমি তো আমার মেয়েটারে খুব ভালোবাসো তাই না? না করো না বাবা। মানে আপনি কিসের কথা কইতেছেন কাকা? না মানে এমন টাকা ঠেকছি বাপ হয়ে তোমার কেমনে যে কথাটা কই। মানে হইছে কি ওই কি হয়েছে ইন্দুবালার? তুমি আমার মায়েরে নিয়ে দূরে কোথাও চলে যাও। মানে? কোনো মানে নাই রে বাবা। তুমি আমার মায়েরে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও। আমি বাপ হয়ে কথাটা কইতেছি, কেন কইতেছি তুমি বুঝবা না বাবা। তুমি আমার মায়েরে বাঁচাও গো বাবা, তুমি আমার মেয়েটারে বাঁচাও। কিন্তু আমার মা জলে বাস কইরা কুমিরের লগে যুদ্ধ করা যায় না, হুকুম হইছে চইল্লা যাও, ভগবান সহায়। আর আমি তো আসি, দিদির কোনো অযত্ন হইব না। বাবলা, বাবলা, শুক্লা কথাটা ভালোই বলছে, তোমার মার কোনো অযত্ন হইব না। আমার আশীর্বাদ করেন। না রাখো এটা। আইজি যাইবা না কাল ভোরে?
আগে না, আইজি যেমন। বেশ, তাহলে রইটা পড়ুক, এত রই দিয়ে যাওয়ার দরকার নাই। তেরে ঘর ছাড়া করলেন, এর পরিণাম ভালো হইব মনে হয় না? দেবগৃহে রাহু ছায়া পড়ছে, এই ঘর আর জোড়া লাগবো না। এবার আগুন নিবা গেছে, দুইটা জ্বালাই না টিক্কা নিয়ে আসো, যাও। এত ঘুরাইয়া কথা কন কে, একলা থাকতে মত চাইছে থাকেন। পড়ার অপেক্ষাও করল না পোলাটা, আগে আসতে দাও না। জ্যোৎস্না মোটামুটি আমি লিখছি সবই, এই যে দেখ। কত টাকা লাগবো? ওই কইলাম, পুরাটা তো এখনো লিখতে পারি নাই, তবে আসলে এখন কোয়া যাবে না, বাজারে গেলে বুঝতে পারবো। জ্যোৎস্না, বৈদ্যের একটা কল দিস, মনে কর টাকাটা যদি আজকের মধ্যে পাই তাহলে কালকেই রওনা দিতাম, আর সদাইপাতি করার লেগে তো কলকাতা যাওয়াই লাগবে, তাহলে তো বিশাল টাইমের ব্যাপার। তাই নি রে, কত টাকার কথা কুমু? মনে কর 2,00,000 টাকা আপাতত যদি হয় তাহলে একটা ভাও করে যাইব। এত টাকা কি আজকের দিনের মধ্যে জোগাড় করতে পারবো? মনে হয় তো পারবো না। আরে কি কয়, পারবো না কে, দরজামে এত লম্বা সরা ব্যবসা করে। কি রে জ্যোৎস্না, ইন্দু কি ঘরে নাই? সেই সকাল থেকেই তো দেখতেছি ও ঘরের দরজা খোলা, কিন্তু একবারও তো বাইরেতে দেখলাম না। ওহরি, আপনি তারে দিনের বেলায় দেখবেন কি প্রকারে? তাই নে তো ভোর পর ভাতে উঠাই মাল লগে দেখা করতে যায় কুকুর পারে। হ্যালো, কি খবর? জামাইবাবু কইতাছিল ওই যে বিয়ের বাজার সদাই, তার জন্য 2,00,000 টাকা লাগবো। তোমার কি মনে হয় আমি কোটিপতি? তাই না, চাইলাম আর এক বেলার মধ্যে 2,00,000 টাকা জোগাড় হয়ে গেল। আরে রাখো, ফোনের মধ্যে সমস্ত কথা কয় নাকি? তোমার কিছু কোনো দরকার নাই, যা কোনের আমি কমনে, আজকে তোর যাইতেছে না। ঠিক আছে নাকি? কি কইলো? টাকা জোগাড় তো করার কথা কিছু কইলো না, কইলো যে এইসব কথা ফোনে কোন ঠিক না। আসলে তাইনের কথা আমি ঠিক মতো বুঝতে পারি নাই, কইলো রাইতে আইসা আপনার লগে কথা কইব। কি রে মায়া, দুই ফোরে বাড়িত খাইতেইব না? কেমনি কই, মায়ার গতিবিধি তো আমি ঠিক বুঝি না। কড়া রোদের মধ্যে পুকুর পরে বইসা থাকলে গায়ের রং কালো হয়ে যাবো না? না না, ইন্দু তো এখন পুকুর ধারে নাই, সে এখন সাধুর আখড়াই গেছে। মানে সাধু? মানে এটা আবার কোন সাধু? নিমাই সাধু, বেলা নাই অবেলা নাই সাধুর আখড়াই গিয়া গানের পো ধরে। Thank you.
জানে কি দারুণ প্রেমের টানে কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে ছোটে মন মনের পানে ছোটে মন মনের পানে তুচ্ছ করে ভয় প্রীতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় প্রীতি ঘোর সাধনা হালকা বিষয় নয় জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে ছোটে মন মনের পানে ছোটে মন মনের পানে তুচ্ছ করে ভয় প্রীতি ঘোর সাধনা হালকা বিষয় নয় প্রীতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় নীতির বালাই ভুলে প্রেম চলে তার পথে হিসাব নিকাশ চলে কি আর উজান মনোরথে রীতি নীতির বালাই ভুলে প্রেম চলে তার পথে হিসাব নিকাশ চলে কি আর উজান মনোরথে ছন্দ কলা মানে না সে ছন্দ কলা করে ছন্দ কলা মানে না সে নিজের তালে রয় প্রীতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় প্রীতি ঘোর সাধনা হালকা বিষয় নয় ভাবের ক্রেতা মন দিয়ে মন কিনে জন্ম কানা ভাব বোঝে না জোড়ায় মিছে দিনে প্রেমের হাটে ভাবের ক্রেতা মন দিয়ে মন কিনে জন্ম কানা ভাব বোঝে না জোড়ায় মিছে দিনে বন্ধ ঘরে আলোর খেলা বন্ধ ঘরে ঘরে আলোর খেলা কোন পাগল গয় প্রীতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় প্রীতি ঘোর সাধনা হালকা বিষয় নয় কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের টানে ছোটে মন মনের পানে ছোটে মন মনের পানে তুচ্ছ করে ভয় প্রীতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় প্রীতি ঘোর সাধনা হালকা বিষয় নয় প্রীতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় প্রীতি ঘোর সাধনা হালকা বিষয় নয় শুকনো তোর মুখ কিরে আহার হয়নি বোধ করি আজ পাগলার সঞ্চয়ে খানিক মুড়ি আর লালি গুড় আছে খেয়ে খুনি নিবৃত্ত হবে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম নেদর তবে কি মাতৃবন্দনার এই সুযোগটা আমাকে দিবি নে মা
দিলে অন্তরে ভাব জন্মে বিচ্ছেদি ভাব। আমি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি তোর হৃদয় পড়া আগুন। দুর্গতি না আসেনি, জগৎ তারিনি মা তারা, তুমি আমার কন্যাকে দেখে রাখো মা। চলো চলো আমার সাথে। বাবলা রাজি থাকলে সে তোরে সামনে সামনে কইব, তুই সামনে সামনে চলবি। কি হলো, চলো আমার সাথে। আমি কি যাবো নাকি যাবো না? একদিকে জমিদার, আরেকদিকে কালীপদ আর মন্টু। চলো চলো। আমরা এখন কই যাব? আমার এক মাসির বাসায়। ও, তুমি মাসির বাসায় থাকবা আর আমি হয়তো কোনো একটা মেসে থাকুন। আর আর কি? কিছু না, চলো যাই। আমি বাড়ি যাব। কি? হ, তুমি কি পাগল হইছো? হ, পাগল হইছি। চিনি না জানি না, একলা বাড়িতে আমি কেমনে থাকবো? আরে পাগলি, আমরা একই বাসায় থাকুন। মাসির একটা ছোট মেয়ে আছে, ওর লগে তুমি থাকবা আর পাশের রুমে আমি। ও, একটা চাকরি বাকরি জোগাড় কইরা তারপর বিয়া, তারপর ইয়া। সিঙ্গারা দেন তো। বৈদ্য, রওনা দিলাম। কই গো কার্তিকের মা, রেডি? হ্যাঁ রেডি, চলেন যাই। মিনতি, কার্তিক কৃষ্ণের বাইরা জোসনা, তোর মেয়ারে ডাক, যাওয়ার আগে মুখটা দেখে যাই। কই গো কন্যা, অতিথিতে বিদায় দিবা না? আসো। কই ইন্দু, তোর মাসি মতো চলে যাইতেছে। ইন্দু 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 বালা, আরে আসো একটু, তারা দাও। হায় হায়, ঘর তো খালি, কে দেখে আসেন? ইন্দু তো ঘরে নাই, আমার তো মনে হইতেছে রাইতে সে বাড়িতে আসে নাই, বিছানা মেলে যেমন আছে তেমনই আছে। কি কয় এসব, বাড়িতে আসেনি মানে? যাইব কই? দেখেন কই গিয়া মরছে, পুষ্কুনিতে গিয়ে ডুইবা মরছে, নাকি কোন সাধুর পিড়িতে ডুবছে? বাবা, এখন তো উনার মেয়ের প্রমোশন হইছে, আগে তো দিনের বেলা বাইতে আইতো না, এখন তো রাইতের বেলা বাইতে আয় না। দেহ গিয়া কন্যাগরের ঘরে গিয়ে রাত কাটাইছে। খবরদার, আমার মাইয়ের এনে আর একটা বাজে কথা বলবা না, অনেক সহ্য করছি, কোনোদিন রাগ করি নাই, তাই বলে মুখে যাইব তাই কই ফেলাইবা। আরে না যাই না না বুঝা কোনো কথা বলা ঠিক না, মনে করো যে একটা বিপদ তো হইতে পারে, আগে খোঁজ নেওয়া দরকার যে মেয়েটা গেল কই। হ্যাঁ নেন চলেন। দেখছো মাইয়া মানুষের আক্কেল দেখছো? এই এটা কি যাওয়ার কোনো সময় হইল? কাণ্ডগান না থাকলে যা হয় আর কি, মনে করো যে আমরা চলে গেলাম, এই মায়াটা খুঁজে জানবো কি, বৈদ্য একলাকে সামাল দিতে পারবো? পারবো কি বৈদ্য? আমার
আমার তো মনে হয় বিষয়টা কেমন যেন হয়ে গেল না, যাইব নাকি একবার? কি কথা কও নাকি আগে? মানে থানায় পুলিশের একটা খবর দেওয়ার দরকার না? না না, লোকজন জানলে তো আবার সমস্যা আছে। মাইয়া না হয়ে যদি পোলা হইত তাহলে এত সমস্যা হইত না। আমার তো মনে হয় তোমার দোকানের যে কর্মচারী ছেলেটা, ওর নাম জানো কি? ও মন্টু কুণ্ড। পোলাটারে ধরলে মনে হয় আসল খবর পাওয়া যাব না। চলো আগে। আরে মন্টু কুণ্ডের বাড়ি কুমিল্লা যায় নাই, বাবলা মজুমদার কুমিল্লা যায় নাই। ওর মামারে ফোন দিছিলাম, কইল যায় নাই। তাহলে গেছে কই? এক লগে যুদ্ধে নামছো, তোমার তো জানার কথা। হ্যাঁ, জানাটাই উচিত ছিল। তাহলে তোমারও জানা যায় নাই? না, কইছে কুমিল্লা যাইতেছে। মিথ্যা কথা বইলা কয়েও সে কুমিল্লা যায় নাই। তুমি জানো সে কই গেছে? অ্যাং উজায় ব্যাং উজায় খুলচা কয় আমিও উজায়। আমার ঘরে আমার পয়সায় ভাত খায়া পোলারের লগলিয়া তুমি আমার বিরুদ্ধে পলিটিক্স করো। ক্ষমা করবেন, আপনার মুখের উপর কথা কওয়া আমার অন্যায়। তারপরও কই, ভাতের খোটা দিবেন না। হেরেমের বান্দি আমি, বিনা স্বার্থে আপনি আমারে ভাত দেন না। বাবলা যদি সত্য সত্যি আপনার অবাধ্য হইয়া থাকে তাইলে বুঝবো এতদিনে সে পুণ্যের কাম করছে। আমি তার সাহসটারে প্রণাম করি। নিমাই আছো নাকি ঘরে? নিমাই নিমাই আছে না গুরুজি? আপনার কাছে দুইজন লোক আইছে। আগে নমস্কার কর্তা। আপনি আপনি এই সময় আমার বাড়িতে? এটা সাধু নাকি মেঘ দর্শে? না না, সাধু একাই থাকে, সাথে থাকে একজন অনাথিনী সেবাদাসী। দুনিয়ার সাত পাশে নাই, আন্ধারে বসবাস, সাইজের সাধনায় গান বাজনা করে। না, নিজের লেগা না, সব তার লেগা। খাওয়া নাই করতে গা? ওকে বোঝেন নাই নাকি? না বোঝার বান করতেছেন? আপনি যে ধান্দাটা করেন সেই ধান্দাটা কি? না না দাদা, আপনি এইভাবে কথা কইতেছেন কেন? ওনারে অসম্মান করাটা ঠিক হইতেছে না। আরে হরি, আমি তারে অসম্মান করবো কে? আরে জি গেলাম, এসব পোশাক পরা বং দেরা মানুষ ঠকায় নাকি কোনো কাম টাম করে? আরে পেশার কথা জিজ্ঞেসি, পেশা আপনার পেশাটা কি? আমার কোনো পেশা নাই, গুরু রেলয়া বসবাস, দশজনের কৃপায় এই খুনি নিবৃত্ত করি। আমার কথাটাই তো ঠিক হলো নাকি বৈদ্য? ভিক্ষা করে খায় আর বেশি বেশি ভিক্ষা লবে মনে করো ভেগ দিয়ে থাকে। ইন্দুবালা কই? আগে আরে ইন্দু ইন্দু ইন্দুবালা রে খুঁজি, ইন্দু আসে নাই? আগে না, আজ আসে নাই, কাইল আসছিল। কাইল এসছিল? কখন এসছিল? কাল দ্বিপ্রহরে আসছিল, খানিকক্ষণ আমার সঙ্গে পোধরে চলে গেছে। চলে গেছে নাকি কোথাও লুকায় রাখছো? কি রাম 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 রাম, আমি তারে লুকায় রাখবো কেন? আরে সেইটাই তো জিগাই, কোথায় তাহলে লুকায় রাখছো? আগে না না, ভগবানের দিব্যি করে কই আমি জানি না, আমি কিছু জানি না, কিছু জানি না। বুঝছি, সহজে শিকার দেব না, মন্ত্র পড়া ওষা লাগবো। চলো বৈদ্য, এই কাম আমাকে দিয়ে হইব না, জায়গা মতো যাই। দেখবা আজ রাতের মধ্যে তোমার মাইয়ার শ্বশুর করে বাড়িতে ফিরে যাইব। চলো
গেল চলো। গুরুজি তুমি খুশি হও নাই? মায়েরা ভাইগা গেছে, গেছে বাবলার লগে, জমিদার বাড়িতে হইব তার ঠাই। তীর হারানো ভাষা নৌকা এইবার তার সঠিক ঠিকানায় পৌঁছা যাইব। জিন্দা দেহে মুর্দার বসন কলকাতার ফুরকপিনি, এ তোমারে বেশভূষণ হরাইল বল শুনি, এ তোমারে বেশভূষণ। এই যে কাকা, এই আপনার সময় হলো আসার, আমি সেই সকালবেলা আইসা দোকান খুলে বসে রয়েছি আর আপনি এখন কি বাবার কাকা পুলিশ কেন সাথে? কোনো সমস্যা হয়েছে কাকা? দারোগা সাহেব এরা ধরেন, এরে ধরলেই সব খবর পাওয়া যাবে, ধরেন ধরেন। এই হ্যান্ডকাপ লাগাও। কি করছি? কোনো কথা কবি না। ও কাকা, আমার ওনারা কই নিয়ে যায়? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো গরিব মানুষ কাকা, আমার আমার কই নিয়ে যায় কাকা? আমি তো কোনো অপরাধ করি নাই। ও কাকা আপনি কথা কন না কেন? আমি আবার কখন কি করছি? কথা কন না কেন কাকা? আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে। না স্যার থাক, ওর দোকান দেরি করতে দেন। আমি কিছু করি নাই স্যার। থানায় আপনার সাথে আমি যাইতেছি। এই চলো, এই চল চল। ও কাকা, ও কাকা আপনি কথা কন না কেন? আরে আমি তো কিছু করি না। আরে আরে আমি তো অপরাধী না কাকা। আমি তো থানায় যাই নাই। তাইলে মন্টুরে পুলিশে ধরবো কেন? তাইলে কি বৈদ্য কাকাই মন্টুরে পুলিশে দিছে? না না, বৈদ্য কাকা কেন দিবে? তোর কি মনে হয় আমি থানায় গিয়া জানান দিব যে আমার পোলা ফেরারি হয়েছে? এই বাড়ির মান সম্মান কিছু থাকবো না? না আচ্ছা, বৈদ্য তারে ধরায় দেয় নাই তো? না কাকা, বৈদ্য কাকা মন্টুরে পুলিশে দেবো কেন? মন্টু তো তার দোকানের কর্মচারী, বিশ্বাসী বলা হিন্দু বালা কই রে। তা আমি কেমনে কমু কাকা, আমি তো জানি না। জানোস মিশা কথা কইতেছ? ভগবানের কিরা কাকা, আমি কিছু জানি না। সব কথায় কিরা কাটা লাগে না। জি যাও বাড়ি যা। হুম, আমি একবার থানায় যাবো, জানা দরকার না কেন মন্টুরে ধরে নিয়ে গেছে। আগে কথা জানা তো দরকার। কাকা আমি যাই, নমস্কার। সত্যটা জানা দরকার, তাইলে আমার ধারণাই ঠিক, মন্টুরে জিগাইলি সব সত্য জানা যাইব। আরে এত সহজে কি মুখ খুলবে? কোমর সাটায় তারা বাড়ি দেন, দেখবেন মুখ দিয়ে কেমনে গড়গড় করে সব বার করে দিবে। শোনেন, আপনি তো মনে হয় ব্যবসা করেন তাই না? আগে আপনি কিসের ব্যবসা করেন? ব্যবসা তো ব্যবসাই, যখন যেটা পাই সেটাই করি। পুলিশের কাজটা কি আপনি জানেন? আগে না, আমি জানুম কেমনে? ঠিক, আপনি জানবেন কি করে? তাহলে আপনি কেন আমাকে শেখাচ্ছেন? হরি, আমি আবার আপনার কখন শিখাইতে গেলাম? কর আমরা কাকে মারবো না আদর করব, কি কায়দায় জিজ্ঞেস করব, সেসব মনে হয় আপনাদের কাছে শিখতে হবে না? যান আপনি যান, আমাদের কাজ আমাদের মতো করতে দেন, যান। আগে স্যার যান। কাকা
কিরে পড়িস তুই? কাকা ঠেকায় পড়া কামটা আমি করছি, আপনি আমার মাফ করে দেবেন। তুই কি কস? আমি তো কিছুই বুঝতেছি না। মন্টুরে খালি খালি পুলিশে ধরায় দিছেন, হয়তো কোনো দোষ করে নাই, যা করার আমি করছি, দোষ হলে আমার হয়েছে। কাকা আপনি মন্টুরে ছাড়াইয়া দিয়ে আমার পুলিশে দেন। এটা অন্যায়, নির্দোষ প্লটারে আমরা খামা খাই হয়রানি করতেছি। কি করলে তুমি? বসো এখানে। আরে বসো বৈদ্য। সার এখান থেকে নির্দোষ মানে? আরে ওইটা হলো কি আসল শয়তান। আমার কয় আপনার পাগল পোলা লাগে, ইন্দুর বিয়া দেব না। কত বড় সাহস! অমরিন্দু কে রে? তরেন্দু মানে? মানেটা কি? আসলে তখনই আমার সন্দেহ হয়েছে, আমি শিওর ওই পোলা ইন্দুরের কথা লুকিয়ে রাখছে। আসলে পোলার উদ্দেশ্য ভালো না, নাইলে এত বড় কথা কেমনে কয়? মাইয়া তোমার, তুমি রাজি, বিয়া দাও না দাও ওই বলার কে? না তা তো ঠিকই, বিয়ে শাদির ব্যাপার বুঝুম আমরা। আসলে এই কথাটা কওয়া ঠিক হয় নাই, মনে হয় যে অত ভাইবে কথাটা কয় নাই। ছোটবেলা থেকে একলগে বড় হয়েছে, তো হয়তো ভাবছে ইন্দু এই বিয়াতে রাজি নাই তাই। আরে থামো, তুমি ওই সারার পক্ষে কথা কোকে? না মানে ও সারা তো আমার দোকানই আছো, ও আটকা থাকলে তো আমার ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে। আরে এতদিন তো মনে করছি তুমি ব্যবসা ভালোই বুঝো, আসলে ব্যবসা বুঝো তুমি কসু। ব্যবসা বন্ধ দেবো কে? আরে মেয়ের দোকান তোমার, পুঁজি তোমার, চাকর বাকরের জন্য কি ব্যবসা বন্ধ হয়ে যাবো? না জানে না বুঝে কাউরে সন্দেহ করাটা ঠিক না। তাহলে আর কি, কাল থানায় গিয়ে তার ছাড়া নিয়ে আসো, আমি আর এইসবের মধ্যে নাই, তোমার মেয়ে তুমি খুঁজে বের করো। হায় ভগবান, আপনি এসব কি কইতেছেন জামাই বাবু? তাই নে মেয়ে খুঁজে বের করবো, তাইলেই হইছে। আমার তো মনে হয় মাই আমার নিজেই বাড়ি ফিরাইব। আপনি কি এই মেয়ের ঘরে তুলবেন? হ্যাঁ, বাড়ি ছেড়ে বেশি দিন থাকতে পারবো না। রাম 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 রাম, এই মানুষটা আপনি এটা কি কইলেন? এই মেয়ের আপনি ঘরে তুলবেন? জাত কুল মান কিছু থাকবো? না 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 না, ওরে তো আমি এবারে উঠানেই উঠতে দেবো না। গেল এত রাইতে তুমি কই যাও? যাই না কোনো, একটু আন্ধারে ঘুরে আসি, চোখ দুইটা আরাম পাইব। এই কখন কোন কথা কেমনে কোন লাগে জানো না? তাহলে কথা কইতে যাও কে? আরে এখন কি এইসব কথা কর সময়? মাই আগে ফিরে আসুক, মনে করো যে ফিরে আসলে তখন কি ব্যবস্থা করা লাগে সেটা আমি বুঝব। বৈদ্য 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 চন্দনা মাসি তুমি? হ্যাঁ দেখো তো, মন্টু কই? মন্টুরে খুঁজি, কাল বাড়িতে আসেনি, কারা জানি কই মন্টুরে থানায় লয়ে গেছে। হ্যাঁ মাসি। কি কও তুমি? হ্যাঁ কথা সত্য, তাই তুমি চিন্তা করো না, আমি আজকের দিনের মধ্যে ওরে সারা আনার ব্যবস্থা করতেছি। যাও বাড়িতে যাও। নমস্কার। আদাব, বসেন বসেন। আচ্ছা মন্টুকে কি আপনারাই ধরে এনেছেন? জি। অভিযোগটা কি করেছে? বৈদ্যনাথ? জি না, বৈদ্যনাথ না। বৈদ্যনাথ না মানে তাহলে কি? জি কালীপদ সাহা।
কালী পদ সাহা। এজাহারে তিনিই বাদী হয়েছেন। চিনলাম না। ইন্দুর মেষমশাই। ও আচ্ছা, অভিযোগটা কি? অপহরণ, নারী অপহরণ। মানুষটা কি আমাদের এলাকায় আসছে? বৈদ্যের আত্মীয়, আমি তাকে চিনি না, একটা অচির মানুষ। তার অভিযোগ আপনারা আমলে নেন কিভাবে? কালীপদ তো মেয়ের বাপ না, মেয়ের বাপ এখনো বেঁচে আছে, আপনাদের হাতের কাছেই আছে, ডাকলেই যে কোনো সময় চলে আসবে, তার তো কোনো অভিযোগ নেই। না 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 না, কাজটা সঠিক হলো না। ইয়ে দারোগা সাহেব, জানি না আপনি কিভাবে নেবেন, তারপরেও আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি। আমি জিতেশ মজুমদার, এই জমিদার বাড়িটা আমার, এই এলাকার সবাই আমাকে বড় কর্তা বলে জানে। আমি কি আপনার কাছে একটা আবদার করতে পারি? করেন, দেখি আপনার আবদার রাখা যায় কিনা। তাহলে থাক, আমি আবার ওই সব দেখি, যদি কিন্তু এইসব কথা একদম পছন্দ করি না। যদি বলেন রাখবো তাহলে বলি। বলেন, আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি অবশ্যই এটা দেখব। আপনার কাছে আবদার হলো যে মন্টুকে আপনারা ছেড়ে দিন। কিন্তু না না না, সমস্যা হবে না। বৈদ্য আসলে বলবেন বড় কর্তা তাকে নিয়ে গেছে। দেন একটা কাগজ দেন, আমি আন্ডারটেকিং দিয়ে নিয়ে যাচ্ছি। গরিব মানুষগুলোকে এভাবে কষ্ট দেওয়াটা ঠিক না। দেশে তো আইন আদালত আছে নাকি? নিন। নারায়ণ আগে কর্তা, মন্টুরে নিয়ে আমার বাড়িতে আয়, আমি বাড়ি যাচ্ছি। জি জি কর্তা, আসি। নমস্কার। আমার কেস হারাইছে বড় কর্তা। বদ্যনাথের সে তো খোঁজে না, তার তো কারো উপর কোন অভিযোগ নেই, আপনার এত ঠেকা কিসের? আসে আসে ঠেকা আছে, আমি থানায় যাইতেছি, তার আবার জিজ্ঞেস করব ওরে সর লোক কোন আইনি। হ্যাঁ হ্যাঁ, জান জান জিজ্ঞেস করেন, জান। এই চলো, মাফ করেছে, থানায় যাবে জিজ্ঞেস করতে। নমস্কার কর্তা বাবু। নমস্কার। কিরে দেখা করতে আইসস? আমি নিজে তোর লেগে থানায় গেছিলাম, এখন বাড়ি যা, রাইতে আইসা দেখা করিস, রাইতে কথা কয়া মজা। আগে কথা, নমস্কার। কর্তা, আমি কি জামু? যা। আচ্ছা নমস্কার। আরে বসো তো, নাও এইবার একটা গান ধরো। মানে? মানে আবার কি, গান গাইবা? না না না, এইখানে না, আমার শরম করে। চলো উঠো, বাসায় যাই, বাসায় গিয়ে গান গা। মনে তুমি কি এটা আমাকে গ্যারাম পাইছো যে ঘরে বসে গলা খুইলা গান গাইবা? শোনো, এইটা হইল শহর, শহরের বাসায় গলা খুলে গান গাওয়া যায় না, আশেপাশের মানুষ বিরক্ত হয়। তোমার গান হইতাছে গলা খুলে গাওনের গান, সাইপা গেলে তো গলা বসে যাইব, তাই তো তোমার এই মাঠে নিয়ে এলাম। নাও নাও এবার একটা গান গাও, মন খুইলা গলা সাইরা গাও,
না থাক, চলো উঠো, ওই যে দেখো কত মানুষ। আর ধুর, মাইনষে আছে মাইনষে কাম, এখানে তোমার কেউ বাধা দিব না। গান লইয়াই তো আমাকে স্বপ্ন, মাইনষের সামনে শর্মাইলে হইব? তুমি যখন কোনো অনুষ্ঠানে গান গাইবা, কত মানুষ থাকবো, সবার সামনে তোমার গান গাইতে হইব। নাও গুরুজিরে স্মরণ করে একটা গান ধরো, গাও গাও না। আমি একটা জনম দুঃখে ছায়া রে, আমি হাঁটলে আমার সাথে।
থাকলে আমার সাথে হাটে দুঃখে ছায়া রে, আমি হাটলে আমার সাথে হাটে দুঃখের ছায়া। দেখছো এই যে দেহ, সবার চোখে জল, তাইলে হিন্দু হিন্দু বলে আমি সার্থক। এইবার তোমার নিয়ে আমি যুদ্ধে নামব। আইস তুমি এই যে কতগুলো মানুষের কান্দায় সারছো, তুমি দেখো নাই, আমি দেখছি। এই মানুষগুলি কি মমতায় কি ভক্তিতে খাড়াইয়া খাড়াইয়া তোমার গান শুনছে। আজ তুমি এ মার জয় করছো। তুমি জানো না একদিন তুমি এই সারা দুনিয়া জয় করবা। আমি জানি আমার ইন্দুবালা, আমার ইন্দুবালা গান গায়ে বিশ্ব জয় করব। আমি জানি। খাস না কে, খা ধর। থানায় তোরে মারছে নি, বাড়িতে গেছিলি, দেওয়া হয়েছে ঠাকমার সাথে। বড় কর্তা তোরে স্যার আনলো বিষয়টা তো বুঝলাম না। হ তাই নিয়ে কইছে বাবলাদা নাকি ইন্দুরে নিয়ে দেশান্তরী হয়েছে, তুমি জানো কিছু? কইলো তুমি জানলে খুশি হইবা। তাহলে তো মনে বড় কর্তা ওকে ঠিকানা জানে, তোরে কিছু কইছে নাকি রে? আমারে কইছে রাইতে দেখা করতে, হয়তো অগরে নিয়ে কিছু কইব। তোরে বেশি রাইতে কেন আইতে কইছি, কেন কইছি তা কি জানোস? আগে না কথা, আপনি কইছেন বেশি রাইতে কথা কয়া মজা, মনে হয় সেই জন্যে। আচ্ছা কি জানি ওই মানুষটার নাম যে তোর নামে থানায় অভিযোগ করছিল? আগে কালীপদ সাহা। হ হ কালীপদ সাহাই তোর নামে পুলিশে অভিযোগ করছিল। যার ক্ষমতা কম সে তো অন্যের ক্ষমতা ধার করে লইই চলে। বাবলা কই আগে বাবলা কই আগে আমি জানি না কর্তা। বাবলা কই কই গেছে বাবলা ক? তিন দিনের মধ্যে যদি তুই বাবলার ঠিকানা খুঁজা বাইর না করস, তাইলে পরেরটা পরে। ইন্দু, ইন্দু, দরখাস্ত করার লাস্ট ডেট হলো 19 তারিখ বৃহস্পতিবার, আজকে হলো 11 তারিখ। হাতের 7 দিন সময় আছে। তুমি এক কাজ করো, ভালো দেখে কটা গান শিখে রেখো, তারপর গুরুজির আশীর্বাদ থাকলে। কি হইলো কান্দ কেন, কি হয়েছে তোমার? তুমি আমার বাবার কাছে নিয়ে যাও। হায় ভগবান, এইটা কি কো এখন এই সময় এত রাইতে? না মানে আচ্ছা ঠিক আছে, তার চেয়ে ভালো কথা কইবা, ফোনে ধরাই দিই। না 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 থাক, লাগবো না, তাহলে তো ঝামেলা হয়ে যাব যদি কেউ টের পেয়ে যায়। আরে না, কেউ টের পাইবো না, এত রাইতে কেউ জায়গা থাকলে তো টের পাইবো। রিং হইতেছে, ধরো নাও।
হ্যালো কে? বাবা বাবা আমি হিন্দু। আরে মারে আমার, তুই কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা, খুব ভালো আছি। তুমি চিন্তা করো না, তুমি নিজের দিকে খেয়াল রাখো বাবা। না 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 না, আমি চিন্তা করি না। বাবলা কেমন আছে? ভালো আছে বাবা। বাবলার লগে কথা কইবা? দিয়ে দিয়ে নাও ধরো। হ্যালো কাকা, আপনি কোনো চিন্তা করেন না, নিজের দিকে খেয়াল রাখেন। কোন জায়গায় বাসা নিছো বাবা? ঠিকানা কি? না 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 না, থাক থাক, ঠিকানা কর দরকার নেই, তাহলে জানাজানি হয়ে যাবো। ইন্দুরে দো মনটা তারে কইবা, আমি তারে খুব মনে করি। ঠিক আছে, রাখি বাবা। আচ্ছা মা, আচ্ছা রাখলাম তাহলে। ঠাকুর, তুমি ওকে দুজনে কুশলে রেখো, খালি এইটুক মিনতি আমার। চমৎকার, কান্দে কান্দে তাই বলে চোখের সব জল শেষ করে ফেলেন না, তাই না? পরে যখন আবার কানবেন, চোখ থেকে কিন্তু জল বাড়িব না, এক ফুটা জল বাড়িব না। বৈদ্য দাঁড়াও। জ্যোষ্ঠার মুখে কথাটা শুই না, আমি যাওয়ার পর নাই আনন্দিত হয়েছি। মনে করো যে মায়ার লগে কথা কইছো, মায়ার জামাইয়ের লগেও কথা কইছো, এ তো মেলা খুশির খবর। তুমি একলা খালি কথা কইবাকে, আমরাও কথা কই। আরে দাও ফোনটা দাও। এই তো শশীর যেটা আছে এরই তো। ইবো টাকাটা আজকেই ক্যাশ হইব আমি ম্যানেজারে দিয়া। এটা না তো, ওই নাম্বারটা কই? আমি মুছে ফেলাইছি। বা 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 বা, চমৎকার বৈদ্য, তোমার বুদ্ধি তো অনেক। ঠিকানা রাখো না, মানুষে জেনে দেব। ফোনের নম্বর মুছে ফেলাও, মানুষে জেনে ফেলাইব। কি ভাবছো, এইসব করে কি তুমি মায়ের লুকে রাখতে পারবা? দেখেন দাদা, এইটা আমার আর আমার মায়ের ব্যাপার। আমি যেটা উত্তম মনে করছি সেটাই করছি। এখন আপনার যেটা মনে চায় আপনি সেটা করেন। তবে একটা কথা, কাও কি কইবা তুমি কাও? আমি জানি আপনার অনেক ক্ষমতা, তবে সেই ক্ষমতাটা আপনার বাড়িতে বসে দেখাবেন। বাহ সুন্দর, কি সুন্দর উপদেশ দিলা। হ্যাঁ চলে যাবো, আইজি চলে যাবো। তুমি ভাইব না, এক লগে বসত কইরা কারোর ক্ষতি করা আমার ধর্মে নাই। মাইনসে কইব বগলে নিচে সাপ নিয়া ঘুরি, সেইটা শুনতে কি ভালো লাগবো? ভালো লাগবো না। আরে দূর বৈদ্য। আচ্ছা বৈদ্য, তুমি আমার শত্রু বানিয়ে দিলা কে? এটা কি ঠিক হইল? মনে করো যে আমি যদি চাই তুমি নিজেই তোমার মেয়েরে আমার সামনে হাজির করে দিবা এক্ষুনি। কি দিবা না? মন্ত্রটা কি তুমি জানো? কি জানো না? তুমি আমার আত্মীয় মানে বন্ধু, তাই সেই মন্ত্র আমি তোমার উপর খাটাইতে চাই না। কার্তিকের মা, আমার জামাটা দাও, তুমিও গজ গজ করো। বৈদ্য ফোনটা নিবা না?
তোমার কি মন খারাপ? কথা কও, কি হলো? কথা কইবা না? না মানে তোমার ফোনটা একটু দাও তো। কথা কইবা বাড়িতে? হুম নাও। এই এদিকে আয়, তাতে এগুলো নে, দোকান বন্ধ কর। হ্যালো। হ্যালো বাবা, কেমন আছো? কিরে মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি বাবা। বাবা মন্টু দা কেমন আছে? মন্টু আছে ভালো। মন্টু আছে দোকানে, কথা কবি? আচ্ছা ধর। হ্যাঁ মন্টু। আজ্ঞে কর্তা। মন্টু নে কথা ক, ইন্দু ইন্দু কথা কবো তোর সাথে। হ্যাঁ ধর। হ্যালো মন্টুদা, কেমন আছো? আমি তোমার কথা খুব মনে পড়ে। আশার উপর ভর দিয়া রোজ চলতেছিলাম পথ, জানত কে আর আসছে ধে ধূসর ভবিষ্য। আশার উপর ভর দিয়া রোজ চলতেছিলাম পথ, জানত কে আর আসছে ধে ধূসর ভবিষ্য। এখন আমি পালছে রানা যখন যেমন আমাকে বাও, বিধি তোমার ইচ্ছে যত, বিধি তোমার ইচ্ছে যত, বিধি তোমার ইচ্ছে যত, বিধি তোমার ইচ্ছে যত। ভালোর কোনো মূল্য নাই রে সবাই যে স্বার্থপর, কোন আশাতে বাঁচব বল গর্ব সুখের ঘর।
কোনো মূল্য নাই রে সবাই যে স্বার্থপর কোনার সাথে বাজবো বলো গর্ব সুখে রেখো এখন আমি পালছে রানা যখন যেমন আমাকে বাও বিধি তোমার ইচ্ছে যত বিধি তোমার ইচ্ছে যত বিধি তোমার ইচ্ছে যত বিধি তোমার ইচ্ছে যত বুঝলো না রেখে খুঁজলো না রেখে ভিতর বাহির মনের ক্ষত স্বাগতম স্বাগতম সুস্বাগত নাজ মাল্টিমিডিয়া প্রেজেন্টস ডাইন ইন্ডিয়া গানের আসর অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাহান অরণ্য বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে শ্রেষ্ঠ কণ্ঠ শ্রেষ্ঠ সুর এবং গায়কে মিলিয়ে আজকে আমরা গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে গেছি শুরুতেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডাইন ইন্ডিয়া গানের আসরের অন্যতম জনপ্রিয় কন্টেস্ট্যান্ট জয়কে মঞ্চে আসছেন জয় লাগলো প্রথমে আমরা জাজেস প্যানেলের কাছে যাব একেবারে শুরুতেই জানতে চাইবো প্লাবন কুরুশি আপনার কাছে জয় তুমি আসলে মাত করে দিয়েছো পুরো প্রোগ্রামটাই তোমার গান অনেক বেশি ভালো লেগেছে আমি দোয়া করি তুমি ভবিষ্যতে অনেক বড় গায়ক হও তোমার জন্য সর্বোচ্চ শুভকামনা জয় মঞ্চে আসছেন তানজিলা সর্বশেষ প্রতিযোগী ইন্দুবালা জাজেস প্যানেলের কাছে জানতে চাইবো ইন্দুবালার পারফরম্যান্স সম্পর্কে প্রথমে জানতে চাইবো শ্রদ্ধেয় প্লাবন কুরুশি আপনার কাছ থেকে ইন্দুবালা আসলে গান যদি মানুষের আত্মার সাথে মিশে যায় তাহলে বোধহয় সে আনন্দে ভেতর থেকে জল আসে আসলে গান গেয়ে যদি এভাবে মন খারাপ করে দিতে পারো আমাদের শ্রোতাদের সে গানটি মনে হয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় তুমি সেটা পেরেছো ইন্দুবালা তোমার গানের জন্য সর্বোচ্চ শুভকামনা সুন্দর হোক তোমার আগামী ধন্যবাদ ইন্দুবালা এবারে ইন্দুবালার গান সম্পর্কে সবচেয়ে বেশি আবেগ আপ্লুত যাকে দেখেছি আমরা বারবার চোখ মুছেছেন যিনি আমাদের সবার প্রিয় ফকির শাহাবুদ্দিন আসলে জ্বালা থাকতে হয় অন্তর্দহন না থাকলে কিন্তু শিল্পী হওয়া যায় না তবে বাবার ইয়ার কান দেশটা এবারে জানতে চাইবো আসমা জাহান আপনার কাছে ইন্দুবালা তুমি কাঁদিয়ে ভাসিয়ে দিলে সবাইকে সত্যি অসাধারণ গেয়েছো তোমার জন্য শুভকামনা রইল সুপ্রিয় দর্শক নাজ মাল্টিমিডিয়া প্রেজেন্টস ডাইন ইন্ডিয়া গানের আসর অনুষ্ঠানের চূড়ান্ত বিজয়ীদের ফলাফল এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে এবারে আমাদের চ্যাম্পিয়ন সবার প্রিয় ইন্দুবালা এই যে তুমি এখানে কনগ্রেচুলেশন আগে কও তুমি অনুষ্ঠানে যাও নাই কেন
কি ব্যাপার, চুপ কেন? তোমার আমি টিভিতে দেখবো বলে অনুষ্ঠানে যাইনি। জানো টিভিতে তোমার অনেক সুন্দর লাগছিল, একেবারে পরী মতো। কি হলো আজ যে খুশির দিনে তোমার মন খারাপ? তুমি হইলে আজকাল এ বাংলাদেশের স্টার, তোমারে দেখে আমাকে গ্রামের লোকজন কইব হই যে আমাকে ইন্দু বলা যায়। আইজামি অনেক খুশি। আমি বাড়ি যামু, বাবার কাছে যামু, আমারে নিয়ে যাও বাবলা। কি কো তুমি এটা, কাইলি তো তোমার টিভিতে সাক্ষাৎকার আছে। আমার এই শহরে আর মন টিকতাছে না, আমি মন্টুর কাছে যামু। ঠিক আছে, আমি বুঝতে পারছি, এখন যে আর তোমার আটকে রাখার ক্ষমতা আমার নাই। তুমি মুক্ত পাখির মতো আকাশে উঠতে পারবা, আমি মুক্তি দিলাম। আমি তোমার বাবারে কথা দিছিলাম, তোমার পাশে আমি সবসময় থাকুম, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় আবার ডাইকো। Ha ha ha!